আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের সাধনা, উত্তরবঙ্গে একটা আঙ্গুরের বাগান করব। সেই আশা থেকে গত কয়েক বছর ধরে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখতে হয়, স্বপ্ন না দেখলে মানুষ এগোতে পারে না। এক ভদ্রলোক জয়পুরহাটে করেছিলেন, অস্ট্রেলিয়া থেকে অনেক ভ্যারাইটি এনে, কিন্তু ফাইনালি যে কারণ হোক, কারণে ওনার অসুস্থতার জন্য বাগানটা আর উনি করতে পারেনি। আমারও বয়স হয়েছে, তদুপরি চেষ্টা করছি একটা কিছু করে যেতে। তেমনি স্বপ্ন থেকে আজকে আমরা বাস্তবায়নের দিকে এগোচ্ছি। সেটাই হলো একটা আঙ্গুরের ছোট বাগান। এখানে বিভিন্ন প্রায় 22টা জাতের আঙ্গুরের চারা, বেশিরভাগই বিদেশ থেকে ইম্পোর্ট করা চারা। কোয়ালিটির ব্যাপারে আমি কোনো আপোষ করিনি, যে দামেই হোক দেশ বিদেশ থেকে কালেকশন করেছি। ভ্যারাইটি সম্পর্কে পরে বলবো। আজকের এই যে প্রয়াসটা আমি আপনাদের শেয়ার করছি, সেটা মূলত আমি অস্ট্রেলিয়াতে এইভাবে দেখেছি। এখানে যদি আপনারা দেখেন, এটা একটা পিলার, পিলারের সাথে তিনটা তার। সত্যিকার অর্থে এখানে দুটা ব্রাঞ্চ জানুয়ারি মাসে এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে। এক্সেসগুলা দুইটার উপরে নেট দিয়ে দিব, টেম্পোরারি নেটের উপরে থাকবে, ওখানে আঙ্গুর ঝুলে থাকবে। যখন আঙ্গুরগুলি পেকে যাবে, হারভেস্ট হয়ে যাবে, তখন শুধুমাত্র নেটগুলো কেটে ফেলে দিব। আর পার্মানেন্ট স্ট্রাকচারটা রয়ে যাবে, মূল কাণ্ডটা এ পর্যন্ত আসবে। একটা কথা মনে রাখবেন, ফাইনালি একটা কাণ্ড দিয়েই কিন্তু আঙ্গুর গাছ হয়। এবং এটা আমি বহু বাগান ভিজিট করেছি অস্ট্রেলিয়াতে, না হলেও 100 একর, 200 একর, 300 একর বড় বড় বাগান আছে। ওরা অবশ্য আরও হাই রাইজ করে একটা সিস্টেমে করে, কারণ ওরা মেশিন দিয়ে কালেক্ট করে, মেশিন দিয়ে কাটিং করে, ওটা হাই রাইজ করে এইভাবে দেয়। তো সেটা আমাদের দেশে যেহেতু এখনও লেবার পাওয়া যায়, আমরা চেষ্টা করব এটাকে দুইভাবে করতে। এখন এই যে ব্রাঞ্চগুলো হচ্ছে, এগুলো কাটিং করবো, যে এখানে যদি দেখেন এই ব্রাঞ্চগুলো একটা যাবে এদিকে, আর একটা অলরেডি শুরু হয়েছে। তিন স্টেজে দিয়েছি কেন, একটা স্টেজ এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে। ফাইনালি যখন আমরা প্রুনিং করব, তখন কিন্তু শুধুমাত্র একটা এই পর্যন্ত রেখে ওইটাকে যদি দুইভাবে এইভাবে করতে পারে দিব, তাহলে এল প্যাটার্ন করে দিব। ওখান থেকে যে আপনার নতুন করে বাট ছাড়বে, প্রতিটা বাটেই ফল আসবে। এটা এখানে জিও ব্যাগে কেন দিয়েছি, মাটিতে দিতে পারতাম। আমার অভিজ্ঞতা দেখছি যে জিও ব্যাগে যে পচন রোগ থেকে রক্ষা করা সম্ভব, যেটা অনেক সময় মাটিতে পারা যাচ্ছে না। আবার মাটিতে যদি দেই, আর একটা টেকনোলজি আমি তিনভাবে করেছি। এটা আসবে আপনার মাটিতে, এটা জিওটবে, আর একটা সিস্টেম করেছি, এটা হলো যে টয়লেটের জন্য যে রিংগুলো তৈরি করে, ওই রিং দিয়ে টোটাল সয়েলটাকে এলিভেটেড করে নিয়েছি, এখানে চারা লাগাবো। এতে করে কী হবে, এক্সেস রেইনে আশা করি কোনো প্রকার এফেক্ট করবে না, এবং দেখি কোনটা ভালো হয়, কোনটা মিষ্টতা হয়। অতিরিক্ত রস অনেক সময় মিষ্টতাকে কমিয়ে দেয়। এটা মেইন একটা সমস্যা, যেটা পচন রোগ হয় গোড়ায়, আর শিকড়গুলি সুস্থ থাকে না। এই সিস্টেমে অনেক বেশি সুস্থ থাকবে বলে আমি আশা করছি। এই চিন্তায় এটা আজকে জাস্ট এখনও শেষ হয়নি, আপনাদের একটা আপডেট দিচ্ছি। কমপ্লিট যখন হবে, যেখানে অলরেডি শুরু হয়ে গেছে, এটা কিন্তু কয়দিন, 5 দিন হবে, 7 দিন হবে, অলরেডি ব্রাঞ্চ তার জায়গা নিয়ে নিচ্ছে। একটু পোকা হয়েছে, স্প্রে করতে হবে। এমনিভাবে সাজাচ্ছি, আরও কিছু টেকনোলজি করেছি লোকাল। এর জন্য যদি আপনারা ওইখানে দেখেন যে জিও ব্যাগের উপরে একটা ছোট খাঁচা করে আমরা দিচ্ছি, এখানেই ঘুরতে থাকবে, ওখানেই ফলন হবে। অনেক সময় অনেকেই গাছ সহ ফল সহ চারা নিতে চায়, ওনারা ওইটা নেবে। ওটা ট্রায়াল গতবার কয়েকটা করেছিলাম, সাকসেস হয়েছে, ওটা মেলাতেও গিয়েছিল এবং অনেক দামে ব্ল্যাক ম্যাজিক চারাটা বিক্রি হয়েছে। তো যাই হোক, এরকম করেও আরও কয়েকটা চারা আমি দিয়েছিলাম গত মেলাতে, হয়েছে। আপনারা দয়া করবেন, এটা করিম গার্ডেনের সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, নতুন করেছি, এখানে অফিস করেছি, এখানে
পুরো জিনিসটাকে আমরা সাজাচ্ছি। একটা মানুষ এসে ডিসপ্লেতে দেখবে, গাছে থাকবে, সিজন আসলে ছিঁড়ে খাবে, তারপরে চারা নেবে। চারারও কিছু স্যাম্পল এখানে রাখবো, আর মেইনলি রাখবো ডিসপ্লে। এখানেই বসবো আগামীতে, এখান থেকেই সেলস হবে। এই বাকি জীবনটা এর ভেতরেই কাটাতে চাই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার যে দোয়া করবেন যেন আমার স্বপ্ন শেষ করার মতো আল্লাহ তৌফিক দেয়। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।